শ্রোতা বন্ধুরা, এদিন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য, যারা কোর্ট কেস নিয়ে চিন্তায় ছিলে তাদের জন্য ভালো খবর। দেখো, কোর্ট কেস নিয়ে আমি প্রথম থেকে আমি বলে এসেছি যে চ্যানেলে দেখো অনেক পুরোনো ভিডিওয়ে, কোর্ট কেসে না আছে কোনো মেরিট, না আছে কোনো ই, কোনোদিন সমস্যা হবে না। কারণ এরকম রেজাল্ট আগে মানে পিএসসি কোনোদিনই করিনি, ঠিক আছে? নাম্বার সমেত রেজাল্ট মেরিট, ঠিক আছে? তো এটা নিয়ে তোমাদের ভয় করতেও বারণ করেছিলাম, কিন্তু সেটাই কিন্তু হলো। দেখো আজকে চ্যালেঞ্জ করে স্যাটের মামলাকে চ্যালেঞ্জ করে কিন্তু কোর্টে গেছিল ক্যান্ডিডেটরা, যারা কেস করেছিল পিএসসি এগেছে তাদের অনেক দাবি দেওয়া নিয়ে। সেটা কিন্তু আজ কেস ডিসপোজ হয়ে গেছে, মানে পুরো বাতিল হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এই দেখো কেস সাইট, দেখো wbpsc ফিলিং নাম্বার দেয় 24/2022 ফিলিং ডেট আজকে। দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ডেট, রেজিস্ট্রেশন ডেট সরি 11/3/2022 করা হয়েছিল, ঠিক আছে? ফার্স্ট হিয়ারিং ডেট ছিল 17/3/2022, ডিসিশন ডেট 11/11/2022, মানে আজকে, ঠিক আছে? কেস স্ট্যাটাস, কেস ডিসপো। তো এটা তোমাদের জন্য খুবই সফল খবর, তাহলে তোমাদের সমস্যায় থাকবে না আর, আর কোনোদিনই থাকবে না, যতবারই কেস করুক কেন তোমাদের কিন্তু সমস্যা হবে না, ঠিক আছে? এটা আমাদের পরে মানে যাই বলো বিশ্বাস রাখতে পারো, কোনো রকম সমস্যা নেই। রিয়া সিংহা এবং ওনার যারা ছিল অ্যাডভোকেট ছিল গোপাল দাস, দেখতে পাচ্ছ স্টেট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ারেন্ট, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজকে কিন্তু পিএসসিও উপস্থিত ছিল, সেখান থেকে কিন্তু পিএসসি যা চেয়েছে সেটার উত্তরও পিএসসি দিয়ে দিয়েছে। তো তোমাদের খুব মানে খুশির খবর তোমাদের জন্য, আর কোনো চিন্তা থাকবে না, তোমরা এবার এগিয়ে যাও। আর যারা পাস করলে না তাদের জন্য আমি একটা জিনিসই বলবো, তোমরা চিন্তা করো না ভাই, এর পরবর্তী রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হচ্ছে, আগস্টের মধ্যেই, আগস্টে বা নভেম্বর ডিসেম্বরের মধ্যেই পাবলিশ হয়ে যাবে এই রিক্রুটমেন্ট। যত মানে অনগোয়িং যেটা চলছে এটা কমপ্লিট হওয়ার পরেই 5,000-5,500 মতো ভ্যাকান্সি শেখার জন্য কিন্তু, যেটা তোমাদের ফল ছিল মানে ফল্ট ছিল মানে দেখার জন্য তোমরা কোয়ালিফাই করতে পারলে না, নিজের বেস্ট দাও এখন থেকে, মানসিক মনন সংযোগ মানে এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, প্রিলিম মেইন একসাথেই, আর টাইমিংটাও প্র্যাকটিস রাখো, তাহলে কিন্তু তোমরা সাকসেস হবে। ওকে, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, এই দেখো ইয়ারিং ডেট দেখতে পাচ্ছ, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, লাস্টে কিন্তু তোমাদের ক্লোজ হয়ে গেল। তো এটাগুলো তোমাদের কলকাতা হাইকোর্টের থেকে যে যায় এটা তোমাদের ক্লার্কশিপে রিগার্ডিং, এটা কিন্তু দিতে গেল, ঠিক আছে? সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। জয় হিন্দ, জয় ভারত।